বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গোটা লোটের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। লোটে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে আন্দাজ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আমি এখানে গোটা পাতিলেবু দিইনি, আমি হাফটা দিয়েছি। নুন হলুদ পাতিলেবুর রস দিয়ে মাছটাকে আমি 10 মিনিট ভালোভাবে মাখিয়ে রেখে দেব। দিয়ে দিচ্ছি কড়াই সর্ষের তেল। দিয়ে দিলাম গোটা জিরে। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 4টে কুচনো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। আমি এখানে একটা বাটিতে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম, সেখান থেকেই 1 চামচের মতো দিয়ে দিলাম, যাতে খুব বেশি ঝালও না হয়, আবার সুন্দর একটা কালারও আসে। এই আদা রসুনটা আমি পেস্ট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বড় সাইজের 1.5 খানা টমেটো। টমেটোটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য জল, তা না হলে মশলাটা নিচে ধরে যেতে পারে। মশলা কিন্তু আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবারে মাছ। মাছটা দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। প্রথমে আমি অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম মিনিট 10 পরে। অনেকেই বলেন যে লোটে মাছে গন্ধ লাগে, তো নুন হলুদের সাথে লেবু মাখিয়ে রাখলে কিন্তু গন্ধ লাগার কোনো চান্সই নেই। রান্নার সময়ও আমি সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, এতে বেশ একটা টকটক ভাব হবে। আর দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। এই সময় যদি আপনারা পাতিলেবুর রসটা স্কিপ করতে চান তাহলে স্কিপও করতে পারেন। দেখতেই পাচ্ছেন খুবই হালকা হাতে আমি নেড়েচেড়ে দিচ্ছি। আবারও মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিলাম। গোটা লোটে কিন্তু আমার একদম রেডি। আমি জাস্ট একবার একটু নেড়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম কমিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি চান ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে তো আপনারা দিতেই পারেন। আমার মেয়ে যেহেতু এই ফ্লেভারটা পছন্দ করে না, সেজন্য আমি দিইনি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।